অনেকেরই প্রিয় খেলোয়াড়দের পাশাপাশি আগ্রহ থাকে যে ব্যাটটি নিয়ে তার প্রিয় খেলোয়াড় খেলে তার উপর। খেয়াল করলে দেখবেন খেলোয়াড়রা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের ব্যাট নিয়ে কিন্তু খেলেন। চলুন আজকে কথা বলি বিশ্বের সেরা পাঁচ ব্র্যান্ডের ব্যাট নিয়ে। প্রথমে আছে কোকাবুরা পেস প্রো। কোকাবুরা শ্যারো সামগ্রীর ভেতর কোকাবুরা ব্যাট সবচেয়ে জনপ্রিয়। এটি এতটাই কম্প্যাক্ট এবং এর পাওয়ার পিক আপ রেশিও এতটাই ভারসাম্যপূর্ণ যে এটি বিশ্বের সেরা অন্যতম ব্যাটের খ্যাতিপ্রাপ্ত হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এটির প্রোফাইল দেখতে বড় হলেও এই ব্যাট আশ্চর্য রকম পাতলা। এর ওজন 1 থেকে 1.1 কেজি, উচ্চতা 62 সেন্টিমিটার এবং গভীরতা 5 সেন্টিমিটার। ডিনামিক পাওয়ার কার্ভ ফেস হওয়ায় যে কোনো জোরালো শট নিতে এই স্ট্রোকস বেশ সাহায্য করে ব্যাটসম্যানদের। বেশিরভাগ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের কোকাবুরা ব্যাট নিয়ে খেলতে দেখা যায়। রিকি পন্টিং, গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্রিস রজার্সদের মতো কিংবদন্তি খেলোয়াড়রা কোকাবুরা ব্যাট ব্যবহার করতেন। তালিকার 2 নম্বরে আছে স্পার্টান সিজি প্রো। পাওয়ার হিটিং এর জন্য এই স্পার্টান সিজি প্রো অথরিটি খেলোয়াড়দের এক পছন্দের নাম। এটি নকশাই পাওয়ার হিটিং কে ইঙ্গিত দেয়। সামনের অংশ কার্ভ না হয়ে বেশ ফ্ল্যাট। এটি ইংলিশ উইলো গ্রেড 1 ব্যাট। এটির একদম নিচের যে অংশ সেটিকে টো বলা হয়, যেটি চার কোনা, যা ব্যাটটির ওজনের ভারসাম্য রক্ষায় কাজ করে। এটি মূলত অ্যাগ্রেসিভ প্লেয়ারদের জন্য বানানো। ক্রিস গেইল যে ব্যাট দিয়ে 4 ছক্কার ফুলঝুরি ছড়াতেন, সে ব্যাটটি কিন্তু এই স্পার্টান সিজি প্রো। রিবক সেঞ্চুরিয়ান ইংলিশ উইলো, বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন এই ব্যাটটি। এই ব্যাটটি ডিজাইন করতে রিবক কোম্পানি পৃথিবীর সেরা ডিজাইনারদের এক করেছে এবং বলা হয় সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় রিবকের ব্যাটে। অনেকে জানেন হয়তো বল যখন ব্যাটে এসে লাগে গতির বিরুদ্ধে একটা শক তৈরি হয়। রিবকের এই ব্যাট উন্নত মানের শক অ্যাবজর্ব করতে পারে। এটির হ্যান্ডেল 9টি আলাদা কাঠের পিস দিয়ে তৈরি। একটি রিবক সেঞ্চুরিয়ান ইংলিশ উইলোর ওজন 1.18 কেজি থেকে শুরু করে 1.25 পর্যন্ত হয়ে থাকে। ভারতীয় প্লেয়ারদের কাছে ব্যাটটি বেশি ব্যবহৃত হতে দেখা যায়। ধোনি, যুবরাজ সিং, গৌতম গম্ভীররা এই ব্যাট ব্যবহার করতেন। এসএসটন গ্ল্যাডিয়েটর, সানরাইজার্স কোম্পানি তৈরি এই ব্যাটটি মূলত ইন্ডিয়ার তৈরি। বহু আগে থেকেই ব্যাট নির্মাণে মুনশিয়ানা দেখিয়ে এসেছে এসএসটন গ্ল্যাডিয়েটর। ইম্প্যাক্ট ক্রিকেট খেলার জন্য সুনাম আছে এসএসটন গ্ল্যাডিয়েটরের। বলা হয়ে থাকে এটি যখন শক শুষে নেয় উল্টো ব্যাটের মাঝখান থেকে শক্তি উৎপন্ন করতে পারে এই ব্যাট। একটি এসএসটন গ্ল্যাডিয়েটরের ওজন 1.140 কেজি থেকে 1.240 কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি ব্যাট কতটুকু পাওয়ার জেনারেট করতে পারে তা অনেকটাই নির্ভর করে এর হ্যান্ডেলের ওপর। সেদিক থেকে সেরা এই এসএসটন গ্ল্যাডিয়েটর, কারণ এর হ্যান্ডেল 12টি আলাদা কাঠের টুকরো দিয়ে জোড়া দেওয়া থাকে। মুশফিক, সাকিব সহ কুমার সাঙ্গাকারাদের মতো কিংবদন্তি খেলোয়াড়রা ক্যারিয়ারের বিশাল সময় পার করেছেন এই ব্যাট ব্যবহার করে। তালিকার 5 নম্বরে আছে অ্যাডিডাস লিব্রো 5.0। ডিজাইন আর গ্রিপের সুনাম আছে অ্যাডিডাস লিব্রো 5.0 এর। এই ব্যাটটির ওজন 1.170 কেজি থেকে শুরু করে 1.2 কেজি পর্যন্ত হয়ে থাকে। এটির এজ এত সুন্দর এবং ব্যালান্সড, মনে হয় না এটির ওজন এত বেশি। এটির এজ 34 থেকে 38 মিলিমিটার হয়ে থাকে। কেভিন পিটারসন, সচিন টেন্ডুলকার, রবীন্দ্র জাদেজাদের প্রথম পছন্দ ছিল অ্যাডিডাস লিব্রো 5.0। যদিও খেলোয়াড়রা প্রায় তাদের ব্যাটের ব্র্যান্ড চেঞ্জ করে থাকেন এবং খেলোয়াড়রা নিজ নিজ পর্যবেক্ষণ অনুযায়ী যে যার পছন্দ অনুযায়ী ব্যাট বাছাই করে থাকেন, তবে উৎপাদনকারী প্রতিষ্ঠান ভেদে এক এক ব্যাটের বৈশিষ্ট্য এক এক রকম হয়। ফয়সাল আহমেদ, সময় সংবাদ।